হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডগসেন্স। আজকে আমরা এসেছি কোনো ক্যানেল ভিজিটে না, আজকে আমরা এসেছি একদম প্রপার শো লাইনের ডগ কীরকম হয় আর কুকুর কীরকম দেখতে একদম শো লাইনে কী কী জাজমেন্ট দেখা হয়। তো এখন আমরা চলে এসেছি একদম প্রফেশনাল হ্যান্ডেলারের কাছে, তার নাম হচ্ছে মৈনাকদার কাছে। তো মৈনাকদা, তোমাকে স্বাগতম জানাচ্ছি আমার ডগসেন্সের চ্যানেলে। তো দাদা, তোমার কাছে এই মুহূর্তে কী কী ব্রিড আছে আর কী কী একদম একটা যে জাজমেন্ট হয় ওগুলো নিয়ে আলোচনা তো করবোই, তো কী কী ব্রিড এই মুহূর্তে তোমার কাছে অ্যাভেলেবেল আছে একটু বলে দাও। দেখো, আমি তো বেসিক্যালি অ্যাজ এ হ্যান্ডলার কাজ করি ফুল টাইম, আর পার্ট টাইম ওটা বলতে পারো যে আমি অ্যাজ এ গোল্ডেন রিট্রিভার ব্রিডার হিসেবে কাজ করি। ওটা শখ বলতে গেলে, ওটা কোনো মানে ঠিক প্রফেশনের মধ্যে পড়ে না। আচ্ছা, ঠিক আছে। আমি পার্সোনালি এখন আমার কাছে গোল্ডেনই আছে বাড়িতে, যেটা বাড়িতে গোল্ডেনই আছে পুরো একদম শো পারপাসে, সবটাই ইউজ করা, সবটা শো পারপাসে না, পেট পারপাসেও আছে, ব্রিডিং পারপাসেও আছে, শো পারপাসে, শো পারপাসেও আছে। হ্যাঁ, এবার বাকি যেটা হচ্ছে আমার মেইন কাজ, সেটা হচ্ছে আমি অ্যাজ এ হ্যান্ডলার, অল ব্রিড হ্যান্ডলার, সব ধরনের ব্রিড আমি হ্যান্ডলিং করি। গোল্ডেন আর ডোয়ারমেন্ট একটু আমার স্পেশাল জোন আর কি, যেটা বলা যেতে পারে। আচ্ছা, তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, কি কি আছে সবই দেখে নেওয়া যাক। তো মৈনাকদা, এই মুহূর্তে তোমার কাছে দেখতে পাচ্ছি তোমার বাড়ির স্টার, যেটা এখন একদম শো এর জন্য রেডি পুরো একদম। তো তোমার হাতে এই মুহূর্তে গোল্ডেন রিট্রিভার দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে তোমার থেকে দাদা কিছু জেনে নেবো, এর কোয়ালিটি জাজমেন্ট থেকে শুরু করে এর ব্লাড লাইন সম্পদ দিয়ে সব কিছুই জেনে নেবো। তো স্টার যেটা আছে, স্টার তো অ্যাকচুয়ালি এই বছর শো এর জন্য রেডি না, ও শো এর জন্য আগের বছর থেকেই রেডি হয়ে গেছে, প্রচুর শো করে ফেলেছে, প্রচুর উইনিং ওর হয়ে রয়েছে। তো আমি বুঝিয়ে দিই একটু স্টারকে দিয়ে। স্টারের হচ্ছে মেন কথা হচ্ছে, আমরা যেটা একটা কুকুরের মধ্যে ওভারঅল মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে দেখবার চেষ্টা করি কুকুরের ক্যারেক্টার, যেটা এখন হয়তো আমি টেবিলে তুলে দেখাতে পারছি না, কুকুর যখন মুভ করবে বা আমি ক্লিপ দিয়ে দেবো ওগুলো দেখাতে পারবে যে ও কতটা আমার সঙ্গে আই কন্ট্যাক্টটা দেখতে পারে, যে কতটা ভালো আই কন্ট্যাক্ট করছে বা আমার কথায় রেসপন্স করছে, সেই বন্ডিংটা বুঝতে পারবে। এছাড়া যেটা হচ্ছে ফিজিক্যালি যেটা আমরা জাজ করি সেটা হচ্ছে, এটা হচ্ছে টপ লাইন। টপ লাইন সবসময় স্ট্রেট থাকতে, অনেক সময় কী হয় অনেক কুকুরের ক্ষেত্রে দেখবে টপ লাইনে ডিপ্রেশন থাকে, টপ লাইনে হালকা এরকম এই জায়গাটা যেমন স্ট্রেট দেখছো মাঝখানে ডিপ রয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে টপ লাইনের জায়গা। এই জায়গাটা সবসময় স্ট্রেট থাকতে হবে একটা কুকুরের মধ্যে। অনেক কুকুরের কিছু কিছু স্পেসিফিক কুকুর আছে যে এই টপ লাইনে একটুখানি রোজ রোজ ব্যাক যেটাকে আমরা বলি, এই ধরনের একটুখানি টার্ম আসে যে এইগুলো ওই ওই ব্রিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই গোল্ডেনের ক্ষেত্রে যদি আমি বলি, এছাড়া হচ্ছে আন্ডারলাইন, এই পেটের এই জায়গাটা, এটা হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা হচ্ছে স্টপ। আচ্ছা, স্টপ যত ডিপ হবে, এখানটা হচ্ছে অনেক কুকুরের কি হয় স্টপ হচ্ছে এখান দিয়ে যে এই জায়গাটা ঢুকছে না, এই জায়গাটা ঢুকছে না, এই জায়গাটা অনেকে ঢোকে না, ঠিক আছে, এরকম খালি বেরিয়ে একদম সোজা চলে যায়, এই স্টকটা হতে হবে একটু ডিপ, ঠিক আছে। এছাড়া হচ্ছে বাইট সেটিংটাও আমি বলে দিই, এটা খুব একটা কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি শো করতে হয় কুকুর। প্রত্যেকটা কুকুরের এক এক রকমের বাইট সেটিং হয়, প্রত্যেকটা ব্রিডের আলাদা আলাদা, ঠিক আছে। এবার ল্যাব, গোল্ডেন, রট, ডোবারম্যান, ঠিক আছে, এই ধরনের কুকুরের বাইট সেটিং হচ্ছে সিজার বাইট, ঠিক আছে। এবার সিজার বাইটের মধ্যে যদি আসি আমি, সিজার বাইটের মধ্যে যদি আসি আমি, এই যে উপরের পাটিটা বাইরে, নিচের বাড়িটা ভিতরে, এই প্রত্যেক কটার দাঁত পুরো একদম সমানে সমানে থাকতে হবে। কোনো দাঁত যদি মিসিং থাকে বা এই সেটিং যে যেটা আমি দেখালাম যে উপরের পাটি বা ভিতরে ঢুকে গেল, নিচের পাটি বেরিয়ে আসলো, এই ধরনের থাকলে কিন্তু এই এগুলোকে ফল্ট হিসেবেই ধরা হবে। এছাড়া টেল সেটিং, একটা গোল্ডেনের টেল সেটিং থাকবে হচ্ছে, অনেক সময় আমরা দেখি কি গোল্ডেনের, গোল্ডেন যখন আমরা কাছে যাই, আমি বলেছি যে প্রথমে ভিডিওর যে কিছু কিছু কুকুর হয় শাই হয়, ঠিক আছে, গেলে কি হয় একটু ভয় পায়, সব মানে লোকের বাইরের লোকের সঙ্গে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে না। আচ্ছা, যেটা স্টারের ক্ষেত্রে না, স্টারকে দেখে দেখতে পাচ্ছে সবসময় লেজ ফেজ নাড়াচ্ছে, লোক দেখলে পাগল হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে একটা নর্মাল গোল্ডেন। টেল সেটিং যদি এরকম করে ভিতরে ঢুকে থাকে অথবা এরকম হাই হয় অনেকটা উপরে, অনেক কুকুর হয় অনেক উপরে লেজ নাড়ে, ঠিক আছে, তো এটা হচ্ছে এটা একটা ফল্টের মধ্যে পড়ে। কিন্তু মেজর ফল্ট হচ্ছে যদি যেটা হচ্ছে ডিসকোয়ালিফাই হওয়ার চান্স থেকে হচ্ছে দাঁত
আর মেল ডগের ক্ষেত্রে হচ্ছে টেস্টিক্স। টেস্টিক্স যদি দুটো না থাকে তাহলে কিন্তু একটা মেজর ফল্ট, ওটা ডিসকোয়ালিফিকেশনের দিকে যায়। আর এইগুলো সবসময় চেক করে নেওয়া উচিত যখন একটা নতুন বাচ্চা আমরা নিই, তখন আমাদের এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেওয়া উচিত। আর এখানে যে আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি আরও ডিটেলসে গেলাম না, কারণ ডিটেলসে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। যদি এই ডিটেলসগুলো নিয়ে পড়াশোনা করতে হয় তাহলে প্রত্যেকটা ব্রিডের FCI স্ট্যান্ডার্ড যেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে হাইট ওয়েট যাবতীয় যা যা জিনিস আছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যা হওয়া উচিত, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। যেই ব্রিড তোমরা খুঁজতে চাও ওই ব্রিড লিখে যদি FCI বলে লেখো তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা নেওয়ার পর ওর যে টেস্টিক্সের যে ব্যাপারটা তুমি বললে ওটা বোঝা যায় না। তো ওটা কীভাবে জাজ করবো যে একটা টেস্টিক্সে কী? অনেক ছোটো সময় বোঝাই যায় না ব্যাপারটা, কিন্তু বড় হয়ে 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 গেলে ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল টেস্টিক্যাল আছে। তো ওই জিনিসটা নিয়ে কি কেউ কোনোভাবে অ্যাডভান্স কোনো ইস্যু আছে যে ওটা বুঝতে পারবো বা কিছু? এই ক্ষেত্রে আমি বল একটাই কথা বলবো, যারা ওভার এক্সাইটেড হয়ে অনেক ছোটো বাচ্চা নিয়ে নেয় না, তাদের ক্ষেত্রে এই মিস্টেকগুলো হয়ে যায়, ঠিক আছে। কারণ ছোট অবস্থায় বাচ্চার টেস্টিকগুলোটা একটুখানি চাপের, আমি সাজেস্ট করি মিনিমাম 45-50 ডেজের ওপর বাচ্চা নেওয়ার, তাহলে টেস্টিক্স বুঝতে অসুবিধা হয় না। সঙ্গে কেউ যদি মনে হয় যে না আমি নিজে তাও বুঝতে পারছি না, তো আমি সবসময় বলি একজন এক্সপিরিয়েন্স লোক বা ডাক্তার সাজেশন এগুলো নিয়ে নেওয়া উচিত, এই জিনিসগুলো তাহলে এড়ানো যাবে আর কি। আচ্ছা, তো মৈনাক দা, অনেকে অনেক সময় কনফিউশন হয় যে একটা পপি তোমার ধরো কোথা থেকে নিলো যে তাকে নিয়ে ভবিষ্যতে শো করাতে চাইছে, শো পারপাস ইউজ করাতে চাইছে, যে তুমি যেমন বললে যে একটা ভালো কারো কোনো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে সে তারা কিছুটা পরিমাণে সাজেস্ট করে দিতে পারবে। কেউ যদি তোমার থেকে সাজেশন চায় বা তোমার আন্ডারে রেখে যদি বাচ্চা কেউ যদি নিতে চায়, তো ওই বিষয়ে তুমি গাইড করে দেবে পুরো? অবশ্যই দেবো। আচ্ছা, তো এবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আর একটুখানি একটা পাপির যে ডিটেল একদম যে গাইডনেস হয় ওটা পুরোটা তোমার থেকে একটু জেনে নেবো দাদা। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910976671। আচ্ছা, এছাড়া গুগলে মৈনাক প্রফেশনাল শো ডগ হ্যান্ডলার বলে যদি সার্চ করেন, ঠিক আছে, ওখানে আমার যা যা অ্যাচিভমেন্ট আছে, ছবি টবি লেটেস্ট যা যা আমি তো করি আর কি, ওখানে আমি আপডেট দিয়ে থাকি, তো ওখানটাও চেক করে নিতে পারো। এছাড়া আমার ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে ভিডিও অ্যাজ আ যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো, ইটস মৈনাক নামে আছে। আইডিয়া আমরা ডেসক্রিপশন বক্সে দাদার চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো এবার দাদা, একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যে কি কি কোয়ালিটি জাজমেন্ট হয় ওগুলো একটু জেনে নেবো তোমার থেকে। দেখো, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমি যেটাই বলেছি, সবসময় একজন এক্সপিরিয়েন্স লোকের থেকে সাজেশন নাও। রিসার্চ আমি যেটা বুঝি যে আমাদের যে ইন্ডিয়াতে বলো কলকাতাতে বলো প্রচুর ব্রিডার আছে, প্রত্যেক ব্রিডের প্রচুর ব্রিডার আছে। আচ্ছা, সবার আগে দেখতে হবে যে তার মানে সে তারা যে বাচ্চাটা ব্রিডিং করছে সেই বাচ্চাগুলোর রেজাল্টগুলো কি, যারা ইন মানে ফার্স্টে ব্রিডিং করে এসছে। আচ্ছা, যে কন্টিনিউয়াসলি একটু ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে বা তাদের যে ডগ বিচ তারা ইউজ করছে তাদের ভালো উইনিং আছে, সেই ক্ষেত্রে দেখা যেতেই পারে তাদের বাচ্চা। এবার এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে আগের বাচ্চাগুলো ভালো হয়েছে মানে যে পরের বাচ্চাগুলো ভালো হবে না, প্রত্যেকবার মানে একই রকম হয় না, অনেক সময় চেঞ্জ হয় বাচ্চা। তো ওটা কোনো, এবার কি হবে যখন 4-5 জায়গায় ঘুরে ঘুরে আমরা বাচ্চা দেখে নেবো যে একটু স্টাডি হয়ে যাবে ব্যাপারটা আর কি, আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন বাচ্চাটা ভালো আর কোন বাচ্চাটা সেরকম ভালো নয়। আর আমি অ্যাকচুয়ালি সে সবসময় সাজেস্ট করি যে বাচ্চা যে যারা নেয় ম্যাক্সিমামই তাড়াহুড়োতে বাচ্চা নেয়, ঠিক আছে, আজকে শখ উঠলো কালকে বাচ্চা নেবো এরকম ব্যাপার, কিন্তু এই জিনিসটা যারা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই ঠকে। আচ্ছা, এরকম প্রচুর কেস হয়েছে, রিসেন্টলিও এরকম দেখে এসেছি বাচ্চা নেওয়ার 3 দিনের মাথায় বাচ্চা মারা গেছে, ঠিক আছে। বিশেষ করে যারা শো মেন্টালিটিতে বাচ্চা নেওয়ার কথা ভাবছেন তারা দুটো জিনিস অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে ওভার এক্সাইটমেন্ট যে খুব তাড়া আছে আজকেই বাচ্চা লাগবে। তো আজকের দিনে আরেকটা জিনিস হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে যেটা সবসময় আমি বলি অ্যাভয়েড করা দরকার, সেটা হচ্ছে লো বাজেট। লো বাজেটে কোনোদিন ভালো জিনিস আসে না, যে ভালো ব্লাড লাইনে ব্রিডিং করে, ঠিক আছে, সে কোনোদিনও লো বাজেটে দিতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি বলি, সবসময় যদি মনে হয় যে না এখন বাজেটটা একটু লো আছে একটু ওয়েট করে যেতে, বাজেটটা একটু বাড়িয়ে নিই তারপরে ইসে করতে, কিন্তু লো বাজেটে যাওয়ার ইচ্ছা না, কারণ এটা কী হচ্ছে এখন ধীরে ধীরে যেটা হচ্ছে মার্কেটে বাচ্চার স্ট্যান্ডার্ড বাচ্চার কোয়ালিটি সব কিছু ডাউন হচ্ছে, বাচ্চার হেলথ ডাউন হচ্ছে, কারণ সব স্বাভাবিকভাবেই যেটা লোকে চাইছে নর্মাল ট্রেডার বা মিডিলম্যানরা সেইভাবেই বাচ্চা ডেভেলপ করছে, সেইভাবেই বাচ্চা দিচ্ছে, যার ফলে ঠকছে আলটিমেটলি কাস্টমাররা, ঠিক আছে।
তো আর একটা কমপ্লিকেটেড জিনিস তোমার থেকে জেনে নেবো যে একটা ম্যাসিভ কোয়ালিটি আর একটা শো কোয়ালিটি বাচ্চার মধ্যে পার্থক্যটা কি? ম্যাসিভ কোয়ালিটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা মিডলম্যান বা ব্রোকার যারা আমরা বলে থাকি তারাই অ্যাকচুয়ালি এই কথাগুলো ইউজ করে। ম্যাসিভ কোয়ালিটি কোয়ালিটি বলে কিছু হয় না, শো কোয়ালিটি বলতে গেলে যেটা বোঝায় হচ্ছে শো কোয়ালিটি আর শো প্রসপেক্ট, আমি দুটো ওয়ার্ড বিলিভ করি। শো কোয়ালিটি বলতে গেলে যে যার মধ্যে ক্যাপেবিলিটি আছে শোতে জেতার তাকে আমি শো কোয়ালিটি বলতে পারি। এবার আমি যখন পার্সোনালি আমি যখন বাচ্চা ব্রিডিং করি আমি কিন্তু কোনো সময় লিখি না শো কোয়ালিটি, আমি লিখি হচ্ছে শো প্রসপেক্ট, যে না বাচ্চাটা শোয়ের জন্য এলিজেবল, জিতবে কি হারবে আমি জানি না। এটা হচ্ছে কি করে, কারণ ভালো বাচ্চা দেওয়ার দায়িত্ব যেমন আমার, সেই বাচ্চাটাকে ভালোভাবে রাখবার দায়িত্ব যে ওনার আছে তার, তৈরি করার দায়িত্ব ওনার। তো সেই ক্ষেত্রে কি হয় ওটা হচ্ছে, এবার আমি লিখি হচ্ছে শো প্রসপেক্ট, তো এই বাচ্চাটা শোয়ের জন্য এলিজেবল, এর চান্স আছে যে এ ভালো করতে পারে, আমি সেই হিসেবে বলি। ঠিক আছে, আচ্ছা, তো দাদা এর যে তোমার কাছে যেটা আছে যেটা এটা মেল না ফিমেল আছে? মেল, মেল আছে। তো এবার এর যে 16.5 মাস যখন পুরো অ্যাডাল্ট হয়ে যাবে, যখন মেটিং পারপাসে ইউজ হবে টুকটাক, তো একটা শো কোয়ালিটির কুকুর তো মোটামুটি কতদিন পর মেটিং পারপাসে একদম তৈরি হয়? আর শো কোয়ালিটির কুকুর আমরা বিচের ক্ষেত্রে মিনিমাম 18-20 মাস অবধি ওয়েট করি। আচ্ছা, কিন্তু মেলের ক্ষেত্রে কি আমরা একটু তাড়াতাড়ি করি, আমরা মোটামুটি 13-14 মাস। ঠিক আছে, বা ছোট ব্রিডের ক্ষেত্রে এর থেকেও হয়তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারে। এটা খুব ভুল মিথ যে ডগ, ঠিক আছে, যারা মেল ডগ রয়েছে তাদের 2-2.5 বছরে, অনেক সময় কি হয় এই ক্ষেত্রে প্রবলেম দেখা যায় যে কুকুর মেট করতে চায় না। ঠিক আছে, তা আমরা চেষ্টা করি 14-15 মাসের মধ্যে ডগকে স্টার্ট করিয়ে দেওয়ার। ও অলরেডি বাবা হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে, ওর বাচ্চার নেমে রয়েছে, এখন অনেকগুলো মিটিং হয়ে রয়েছে, ওগুলোও নামতে পারে। আচ্ছা, এবার কেউ যদি এর যদি মিটিং পারপাসে কেউ যদি মানে তোমার ডগটা পছন্দ হয়েছে, কেউ যদি তার ডগ তার বিচকে দিয়ে যদি মিটিং করতে চায়, তো ওইটা তো তুমি প্রোভাইড করে দিতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার এর ব্লাড লাইনের ব্যাপারে দাদা কিছু জানো যে ব্লাড লাইনটা কি আছে? ওর ব্লাড লাইন যেটা রয়েছে ওর ব্লাড লাইন হচ্ছে বোথ সাইড থাইম্পোর্ট। ঠিক আছে, ও ব্রিড ইন ইন্ডিয়াও কিন্তু বাবা মা দুজনেই থাইম্পোর্ট। আচ্ছা, এবার আর একটা জিনিস যেটা হচ্ছে, একটা ব্লাড লাইন চ্যাম্পিয়ন, অনেকে বলে ব্লাড লাইন চ্যাম্পিয়ন ব্লাড লাইন বা ডগ চ্যাম্পিয়ন, এই জিনিসটা পুরো একটু ক্লিয়ার করে দিলে দর্শকদের সুবিধা হয় বুঝতে যে চ্যাম্পিয়ন জিনিসটা কি। চ্যাম্পিয়ন হচ্ছে আমরা যে শোটা করি, ঠিক আছে, আমি যেটা শুরুতেই বলেছি আমি অ্যাজ আ শো ডগ হ্যান্ডলার আমাদের কাজই হচ্ছে কুকুর জেতানো। এবার কুকুর চ্যাম্পিয়ন হয় হচ্ছে শোয়ে 4টে সিসি পেলে। ঠিক আছে, এবার এই 4টে সিসি বলে কুকুর চ্যাম্পিয়ন হয়। এবার যে কেসিআই পেপারটা রয়েছে ওই কেসিআই পেপারটার মধ্যে চ্যাম্পিয়নশিপ ট্রান্সফার হয়ে যায়। আর এইবার তার পরবর্তী জেনারেশনে যখন সেই ডগ বা সেই বিচটা বাবা বা মা হচ্ছে, তার সেই জেনারেশনে চ্যাম্পিয়ন সিএইচ কটাটা অ্যাড হয়ে যায়, এটা হচ্ছে চ্যাম্পিয়ন। এবার এই ব্লাড লাইন থেকে যখন কোনো বাচ্চা আসে তখন হয়তো চ্যাম্পিয়ন ব্লাড লাইন। কিন্তু এবার মাঝখানে অনেক লোকেরা কি বলে যে না মোটামোটা বোনস আছে, গায়ে অনেক লোম আছে বা এত বড় মাথা আছে, তো ওটা চ্যাম্পিয়ন ব্লাড লাইন। চ্যাম্পিয়ন ব্লাড লাইন ওভাবে হয় না, চ্যাম্পিয়ন ব্লাড লাইন হয় খাতায় কলম, যেটা অ্যাচিভ করতে হয় শোয়ের মাঠে। আচ্ছা, মানে যেটা তোমার একদম কেসিআই পেপারে যেটা লেখা থাকবে যে চ্যাম্পিয়ন সিএইচ লেখা থাকবে, সিএইচ লেখা থাকবে, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল একদম লেখা থাকবে, একদম ওটা চ্যাম্পিয়ন ব্লাড লাইন। শুধু সিএইচ লেখা থাকলে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, ঠিক আছে, আর যদি অন্যান্য কান্ট্রি থেকে চ্যাম্পিয়ন হয়েছে হয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে থাই চ্যাম্পিয়ন হয়ে থাকলে টিএইচ সিএইচ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ব্রাজিল চ্যাম্পিয়ন হলে বিআর হয়ে যায় ওটা, আর আমেরিকান হলে এএম হয়ে যায়, এএম হয়ে যায়। আচ্ছা, মৈনাক দা একটা জিনিস তোমার থেকে জেনে নেবো, যারা দর্শক আছে তাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে একটা শো লাইনের কুকুরকে ট্রেনিংয়ের একটা ব্যাপার থাকে, তো এই জিনিস নিয়ে তুমি কী মেথডটা ইউজ করো আর প্লাস তোমার ট্রেনিংয়ের বিষয় কী কী আছে একটু জেনে নেবো। দেখো, শো লাইন বা শো ট্রেনিং যেটা হয় অ্যাকচুয়ালি এটা তো মেনলি হ্যান্ডলাররাই করে। আচ্ছা, যারা হ্যান্ডলিং করে প্রফেশনালি, তো এটার মধ্যে বাড়ির লোকের সেইভাবে কাজ থাকে না, এটা যেভাবে যেভাবে হ্যান্ডলার গাইডেন্স দেয় যেভাবে এভাবে করুন, আমি এটা শিখিয়ে দিচ্ছি, এটা আপনি প্র্যাকটিস করুন, সেইভাবে সেভাবেই করতে হয়। এছাড়া যা মেনটেনেন্স আছে শো ডগের, কীভাবে রাখতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, সেগুলো বাড়ির লোককে তারাই দেখিয়ে দেয়। তো আমি যেহেতু ওকে আমি নিজের থেকে ছোটোর থেকে এসে করেছি, ওর মোটামুটি 6.5 মাস অবধি কোনো ও নিজের মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, আর আমি দিনে মোটামুটি আধা ঘন্টা ওকে ট্রেনিংয়ের জন্য আমি ওকে টাইম দিই রেগুলার। ঠিক আছে, কারণ আমাকে যেহেতু ওকে দেখার মতো আমার ছাড়া আর কেউ নেই আমার বাড়িতে, তো ওকে আমাকেই বার করতে হয়, তাই জন্য আমি রেগুলার দিই। এছাড়া যাদের বাড়িতে আমি অ্যাজ আ হ্যান্ডলার কাজ করি তাদেরকে আমি উইকলি 2 দিন টাইম দিই। ঠিক আছে, বাকিটা আমি বুঝিয়ে দিই যে কী করে কী করতে হয়, কী করে কীভাবে প্র্যাকটিস করলে আরও ভালো হবে বা কী করে মেনটেন করতে হয়, যা যা গাইডেন্স দরকার হয় তো সেই সব আমি করে দিই।
আচ্ছা, এবার কেউ যদি তোমার চায় যে তার বাড়িতে শো কোয়ালিটির কুকুর আছে বা তোমাকে অ্যাজ আ ট্রেনার কেউ যদি অ্যাপয়েন্ট করতে চায় তো তোমাকে অ্যাপয়েন্ট করতে পারে। আচ্ছা, তো বন্ধুরা দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দাদার অনেক এক্সপিরিয়েন্স এই বিষয়ে। তো শীতকাল সামনে আসছে, তো এই দাদার কাছে যে গোল্ডেন রিটরিভারটা আছে, গোল্ডেন রিটরিভারটাও শোয়ের মাঠে নামবে, প্লাস আরও ব্রিড আছে যেগুলো দাদা শোয়ের মাঠে নামাবে। তো এবার মৈনাক দা, ইতিমধ্যে তোমার কাছে আর একটা ফিমেল দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তো ফিমেলটা কোয়ালিটি জাজমেন্ট। আর তোমার থেকে শুনলাম, যেটা জানলাম যে এর নাকি কয়েকদিন আগে বাচ্চা হয়েছে, তো এই বিষয়ে তোমার থেকে পুরো জেনে নেবো। যে তুমি বলছিলে যে ভালো ব্লাড লাইনেরই সাথে মেটিংটা হয়েছিল, তো এসব সমস্ত কিছু তোমার থেকে জেনে নেবো। অ্যাকচুয়ালি ওর বাচ্চা হয়েছে 5-6 মাস হয়ে গেছে। বাচ্চারা যারা যারা আর কি পার্মানেন্ট হোম পেয়ে গেছে আর কি, আসছে শোয়ের মাঠে হয়তো বাচ্চা দেখতে পারবো ওর, শো করছে। আর ওর যদি কথা বলে থাকি, ও এখনো অবধি প্রচুর ভালো ভালো প্রডিউস করেছে। অলরেডি একটা থাই চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, বেস্ট ইন শো উইনার প্রডিউস করেছে, ঠিক আছে। তো খুব ভালো প্রডিউসার ও। আমার ইন ফিউচার প্ল্যানিং আছে স্টারের সঙ্গে ওর একটা লিটার নেওয়ার, তাও দেখা যাক এখন সিচুয়েশনের উপর সেটা। আর যেটা ওর কোয়ালিটির হচ্ছে, আমি আগে ওর ব্লাড লাইনটা বলি, ও হচ্ছে US ইম্পোর্টের গ্র্যান্ড ডটার, ঠিক আছে। ওর এখন বয়স 6। আর যেহেতু এখন একটু কন্ডিশনটা ডাউন হচ্ছে একটাই কারণে, কারণ যেটা আমি বললাম বিগত 5-6 মাস আগে লিটার দিয়ে উঠেছে ওর, তো যার জন্য কি হচ্ছে লোম এখন আসছে, ওর আসছে শীতকালের মধ্যে পুরোপুরি আবার নর্মাল হয়ে যাবে। আর এখন তো শেডিংয়েরও সিজন চলছে ওর ক্ষেত্রে, তো কি হচ্ছে এখন লোম ঝাড়ছে, এখন হাত দিলেই লোম উঠছে। তার মধ্যেও বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করবে যে 6 বছর বয়স হয়ে গেছে, তাও এর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এর লোম দেখতে পাচ্ছ কতটা মেনটেনে থাকে, প্লাস তোমার মানে কোনো কুকুরে কোনো মানে খুদ নেই, একদম নিখুঁতভাবে মেনটেন করা, যে কোনো মানে ফল্ট বা কোনো কিছু ওরকম কোনো ব্যাপার নেই, একদম সুন্দর মেনটেনেন্সের মধ্যে মৈনাকদা রেখেছে। তো দাদা বলছি, ভবিষ্যতে যদি এর পপি কেউ যদি পেতে চায় বা স্টারের পপি যদি কেউ পেতে চায়, তো দুটো জিনিসই তোমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে? দেখো সবসময় তো অ্যাভেলেবেল না, যারা নিতে চায় তারা যদি সবসময় যেহেতু অ্যাভেলেবেল থাকে না, তারা যদি ওয়েট করতে পারে অবশ্যই নিতে পারে, ঠিক আছে। এবার স্টারের পাপি যেমন এখন জাস্ট হয়েছে, এখন কিছুদিন পর হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে, তো যারা আর কি ওয়েট করতে পারবে তারা অবশ্যই পাবে, ঠিক আছে। আর অবশ্যই একটা জিনিস আমি সবসময় বলে রাখি, যারা বাচ্চা নেবেন, ঠিক আছে, তারা যাতে আর কি বাজেটটা হাই থাকে, কারণ ভালো ব্লাড লাইনের বাচ্চা নিতে গেলে কম দামে হয় না জিনিসটা, ঠিক আছে, এটা আমি সবসময় বলে থাকি। আর অবশ্যই ভালো বাড়ি হলেই আমি বাচ্চা দেবো, যেটা আর কি একটু শো হোম হলে আমি শো হোম সবসময় প্রেফার করি, তো শো হোম যদি হয় তাহলে আরও ভালো হয়, আমি বাচ্চা তাদেরই দিতে প্রেফার করি বেশি। আচ্ছা, তো মৈনাকদা এবার তোমার থেকে আর একটা জিনিস জেনে নেবো, যে ডগ শো অনেক প্রকারের হয়, একটা রেজিস্টার্ড হয় একটা আনরেজিস্টার্ড হয়, তো রেজিস্টার্ড শো এর মধ্যে পার্থক্য আর আনরেজিস্টার্ড শো এর মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য জেনে নেবো তোমার থেকে। হ্যাঁ, তো শো অ্যাকচুয়ালি দু রকমের হয়, দু টাইপের হয় আর কি, রেজিস্টার্ড শো আর পেট শো বলে ওটাকে, যেটার মধ্যে উইদাউট রেজিস্টার্ড ডগ যারা থাকছে, মানে এসএই পেপার থাকুক না থাকুক পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো রেজিস্টার্ড শো এর ক্ষেত্রে কি হয়, কেসিআই পেপার থাকাটা মাস্ট, ডগকে কেসিআই রেজিস্টার্ড হতেই হবে, এটা দু রকমের শো হয়। এবার আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে তো রেজিস্টার শো হয়, কলকাতাতে হয় 4টে টোটাল। আচ্ছা, একটা হয় হচ্ছে মধ্যমগ্রাম, একটা হয় হচ্ছে আমাদের বেলগাছিয়া ভেটেরিনারি কলেজের মাঠে NCKC শো যেটা আমরা বলি, আর আরেকটা থার্ড শো যেটা আমাদের হয় কলকাতাতে সেটা হচ্ছে সায়েন্স সিটি, CCC ক্যালকাটা ক্যানাইন ক্লাব, আর লাস্ট যেটা শো হয় জানুয়ারিতে হয়, ওটা জানুয়ারির মিডিলে 15-20 তারিখের মধ্যে এই টাইমে শোটা হয়, ওটা হচ্ছে CKC, সব থেকে পুরনো ক্লাব এশিয়ার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব ওটা, যেটা পার্কস্ট্রিটে, পার্কস্ট্রিটে মেন অফিস ছিল, এখন ওটা পার্কস্ট্রিটে হয় না, মেট্রোর কাজের জন্য আর কি ওটা ভেনুটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ওইটা ওই এই দুটো 4টে জায়গা টোটাল হয়, CKC, CCC, মধ্যমগ্রাম আর NCKC। আচ্ছা,